এবিএম গোলাম মুস্তফা জীবন কথার একাংশ। এবিএম গোলাম মুস্তফা 1934 সালের পহেলা ফেব্রুয়ারি ভারতবর্ষের ছোট্ট ছিমছাম শিক্ষা নগরী হিসেবে পরিচিত বর্তমান কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী মুফিজউদ্দিন আহমেদ ও নূর নাহার বেগমের দ্বিতীয় সন্তান এবং তৎকালীন সুপ্রিম কোর্টের জজ জাস্টিস মুজিবুর রহমান খানের জামাতা। শৈশব ও শিক্ষা জীবনের শুরুটাও হয় ইস্ট বেঙ্গল শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা জেলা স্কুল থেকে। 1949 সালে সেখান থেকে তিনি মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান, ঢাকা কলেজ থেকে 1951 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। পরবর্তী সময়ে 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে বি অনার্সে প্রথম স্থান এবং 1955 সালে এমএ পরীক্ষায় অর্থনীতিতে প্রথম স্থান অর্জন করেন। মাস্টার্স শেষ করে 1956 সালে তিনি তদানীন্তন পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। এরপর তিনি ইংল্যান্ডের বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নেন। 1961 সালে তিনি ঢাকা জেলার অ্যাডিশনাল ডিপুটি কমিশনার হিসেবে যোগদান করেন এবং 1965 থেকে 66 সালে যশোর জেলার ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। যশোরের ডেপুটি কমিশনার থাকাকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জামিন প্রদানে তদানীন্তন গভর্নর মোনায়েম খান কর্তৃক করাচিতে তাৎক্ষণিক বদলি হন। বঙ্গবন্ধু এই ঘটনা সম্বন্ধে অবহিত ছিলেন। স্বাধীনতার পর 1972 সালে নবগঠিত খাদ্য মূল্যের অপারেশন রুমের দায়িত্ব পালন করেন এবং প্রতিদিন সকালে বাংলাদেশ সচিবালয়ে বঙ্গবন্ধুকে দেশের খাদ্য পরিস্থিতির উপর ব্রিফ করতেন। এবিএম গোলাম মোস্তফা বাংলাদেশের প্রথম জাতীয় বেতন কমিশন ও শিল্প শ্রমিক মজুরি কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 1973 থেকে 1988 সাল পর্যন্ত দীর্ঘ 15 বছর তিনি সচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন 6টি মন্ত্রণালয়ে: শিল্প, তথ্য, বেসামরিক পরিবহন ও পর্যটন, শ্রম মন্ত্রণালয়, স্বাস্থ্য ও জনসংখ্যা এবং বাণিজ্য। এরপর এবিএম গোলাম মোস্তফার রাজনৈতিক জীবনের সূচনা হয়। 1988 সাল থেকে 1990 সাল পর্যন্ত তিনি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন 3টি মন্ত্রণালয়ে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়। 1988 সালে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হন। 2006 সালে এবিএম গোলাম মোস্তফা বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং 2008 সালে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় কুমিল্লা 4 আসনে বিপুল ভোটে জয়লাভ করেন। নবম জাতীয় সংসদে তিনি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক আন্ডারটেকিংসের সভাপতি হিসেবে ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন। তবে জাতীয় স্বার্থে পরবর্তীতে এই আসনটি জাতীয় পার্টিকে বরাদ্দ করায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। 2017 সালে তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন। এবিএম গোলাম মোস্তফা তাঁর দীর্ঘ কর্ম ও রাজনৈতিক জীবনে বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একান্তভাবে জড়িত ছিলেন। তিনি বড়শালগড় দেবিদ্বারে অবস্থিত এবিএম গোলাম মোস্তফা আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি, রহমতে আলম ইসলামী মিশনের সভাপতি, আঞ্জুমান মফিদুল ইসলামের প্রাক্তন সভাপতি এবং সিনিয়র সহসভাপতি বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন। এবিএম গোলাম মোস্তফা যেমনি একাধারে মেধার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, ঠিক তেমনি ওনার কর্মময় রাজনৈতিক এবং জনসেবামূলক কর্মকাণ্ডের প্রতিটি স্তরে সফলতা ও সার্থকতা অর্জন করেছেন। তাই একজন সফল ও গুণী মানুষকে যতগুলো কৃতিত্বময় উপাধিতে বিশেষায়িত করা যায়, তার কোনো ঘাটতি ঘটেনি তার কর্মময় ও রাজনৈতিক জীবনে। তাই তিনি জীবনের প্রতিটি স্তরেই সবসময় শিক্ষার উপর জোর দিয়েছেন সবচেয়ে বেশি। পারিবারিক ঐতিহ্য এবং নিজস্ব কৃতিত্ব, এই দুইয়ের সমন্বয়ে
নিজের জন্মভূমি তথা পৈতৃক ভিটেমাটি দেবিদ্বারের এবং বৃহত্তর কুমিল্লার মানুষের কাছে তিনি একজন অত্যন্ত উদারচিত্ত ও আলোকিত ব্যক্তি হিসেবে সুপরিচিত এবং সমাদৃত হয়েছেন। এবিএম গোলাম মুস্তফা 2022 সালের 3রা ডিসেম্বর ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। স্থিতধী ও ত্যাগের মানসিকতা সম্পন্ন এই জ্ঞানী ব্যক্তির মৃত্যুর ক্ষতি অপূরণীয়।